আসসালামু আলাইকুম। শখের পাখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজে এগ ক্যান্ডেলিং করা যায় এবং ডিমের ফার্টিলিটি চেক করা যায়। এছাড়া ডিম যদি ফার্টাইল বা উর্বর না হয় সেক্ষেত্রে করণীয় কী, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে চলুন আমরা জেনে নেই এগ ক্যান্ডেলিং কী এবং কেন করতে হবে। আমাদের অনেকের পাখি 8টা, 10টা অথবা 12টা পর্যন্ত ডিম দিতে পারে। সবগুলো ডিমে ভ্রূণ আসে না বা উর্বর হয় না। এই অনুর্বর ডিমগুলো আলাদা করার প্রক্রিয়াই হচ্ছে এগ ক্যান্ডেলিং। এগ ক্যান্ডেলিং করার জন্য ঘর পুরো অন্ধকার করে মোবাইলের ফ্ল্যাশ লাইটের উপরে ডিমগুলো রাখলেই বোঝা যায় ডিমগুলো ফার্টাইল নাকি ইনফার্টাইল। যদি ইনফার্টাইল হয় সেক্ষেত্রে ডিমগুলো সহজেই সরিয়ে দিলে বাকি ডিমগুলো পাখি অতি সহজে তা দিতে পারবে এবং সবগুলো ডিম ফোটার চান্স থাকবে। এছাড়া অনেকের পাখি অনেকগুলো ডিম দেয় কিন্তু একটি ডিমও ফোটে না, সেক্ষেত্রে আপনারা এগ ক্যান্ডেলিংয়ের মাধ্যমে বুঝতে পারবেন ডিমগুলো ফার্টাইল হচ্ছে নাকি হচ্ছে না। আর যদি ফার্টাইল না হয় সেক্ষেত্রে আপনারা জোড়া চেঞ্জ করে দিতে পারবেন, তাহলে আপনাদের পরবর্তী ডিমগুলো ফার্টাইল হবে। এখন আমি আপনাদের ভিডিও সহকারে দেখাবো ডে বাই ডে ডিমের ভিতরে ভ্রূণটা কেমন আকৃতির হয় বা ডিমের ভিতরে বাচ্চা কখন কতটুকু বড় হয়, সেটা এখন আমি আপনাদের ভিডিও সহকারে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে স্পষ্টভাবে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমি আপনাদের 3 দিনের একটি ডিম দেখাবো। এই ডিমটির দিকে লক্ষ্য করুন, এটি হচ্ছে 3 দিনের একটি ডিম। ডিমের ভিতরে ব্লাড আসতে আরম্ভ করেছে, অর্থাৎ ডিমটি জমতে শুরু করেছে। ডিমের ভিতরে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে ভ্রূণটা গঠিত হচ্ছে। এটা হচ্ছে ডিম জমার প্রথম ধাপ। আপনারা যদি ডিমের ভিতরে এই রকম দেখতে পান তাহলে বুঝতে পারবেন এই ডিমটার বয়স 3-4 দিন এবং এটার ভিতরে ভ্রূণ গঠন শুরু হয়েছে। আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন হলুদের ভিতরে মাঝখানে একটি লাল আভা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ভ্রূণ। এরপরে আমি আপনাদের 6 দিন বয়সী একটি ডিম দেখাবো। আপনারা এই ডিমটির দিকে লক্ষ্য করুন, এই ডিমটার বয়স হচ্ছে 6 দিন। ডিমটির দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন শিরা উপশিরা অনেকটাই স্পষ্ট হচ্ছে এবং ভালোভাবে ব্লাড জমতে শুরু করেছে। এই লক্ষণগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এই ডিমটির বয়স হচ্ছে 6 দিন। আর 3 দিনে ভালোভাবে নিশ্চিত হওয়া যায় না, 6 দিন হলে আপনারা ভালোভাবে ফার্টিলিটি নিশ্চিত হতে পারবেন, অর্থাৎ আপনার ডিমটি ফুটবে কি না সেটা নিশ্চিত হতে পারবেন। আর এভাবে ধাপে ধাপে ডিমগুলো বর্ণনা করার পরে আনফার্টাইল ডিম কিভাবে চিনবেন এগুলো নিয়ে আমরা শেষে আলোচনা করব এবং ডিমগুলো আনফার্টাইল হলে আপনারা কি করতে পারেন, আপনাদের কি করণীয়, কি করলে ডিমগুলো ফুটবে, পরবর্তীতে আর আনফার্টাইল হবে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওর শেষে আলোচনা করব। এরপরে আমি আপনাদের 8 দিন বয়সী একটি ডিম দেখাবো। এই ডিমটির দিকে লক্ষ্য করুন, এই ডিমটির বয়স 8 দিন। ভ্রূণের বা বাচ্চার গঠন স্পষ্ট হচ্ছে এবং ডিমটি অধিক পরিমাণে লাল দেখাচ্ছে। এই রকম লক্ষণগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এই ডিমটির বয়স হচ্ছে 8 দিন এবং এখানে ভ্রূণের মাথাটা গঠন হচ্ছে। আপনারা ডিমের নিচে লক্ষ্য করলে যে কালো অংশটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভ্রূণের মাথা, অর্থাৎ বাচ্চার মাথা। এরপরে আমি আপনাদের 10 দিন বয়সী একটি ডিম দেখাবো। এখন যে ডিমটি দেখতে পাচ্ছেন এই ডিমটির বয়স হচ্ছে 10 দিন। ভ্রূণটা অনেকটা সুগঠিত হয়ে গেছে এবং বাইরে থেকে বাচ্চা স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে কালো অংশটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাচ্চা এবং ডিমটি আস্তে আস্তে লাল থেকে কালো হতে শুরু করবে। বাচ্চার দেহ যত বড় হবে ফ্ল্যাশ লাইটে ডিমটি আস্তে আস্তে তত কালো হতে থাকবে এবং বাচ্চা যখন ফোটার সময় হবে ডিমটি সম্পূর্ণ কালো হয়ে যাবে। এরপরে আমি আপনাদের 12 দিন বয়সী একটি ডিম দেখাবো। এখন যে ডিমটি দেখতে পাচ্ছেন এই ডিমটির বয়স হচ্ছে প্রায় 12 দিন এবং ভ্রূণটা একেবারে স্পষ্ট হয়ে গেছে, ভ্রূণটা কালো দেখাচ্ছে। এই যে কালো কালো দেখতে পাচ্ছেন আগের মতো কিন্তু ডিমটি আর ফ্ল্যাশ লাইটে স্পষ্ট লাল দেখাচ্ছে না, ডিমটি হালকা কালো দেখাচ্ছে। এই কালোটাই হচ্ছে ভিতরের বাচ্চা। যেমন এই ডিমটির দিকে লক্ষ্য করুন, এই ডিমটির বয়স হচ্ছে 14 দিন এবং ডিমটির ভিতরে এখন সম্পূর্ণ কালো দেখা যাচ্ছে, ফ্ল্যাশ লাইটে আগের মতো আর স্পষ্ট দেখা যাচ্ছে না। এই ডিমটি কিছুদিনের মধ্যেই ফুটে যাবে, সর্বোচ্চ 3-4 দিনের মধ্যেই ফুটে যাবে। এরপরে আমি আপনাদের অনুর্বর ডিম দেখাবো। এই ডিমগুলো ফার্টাইল না, আনফার্টাইল ডিমগুলো আমি আপনাদের দেখাবো। এর আগে একটি কথা বলে রাখি, আপনারা কখনোই পাখি ডিম পাড়ার
আট দশ দিনের ভিতরে চেক করতে যাবেন না। যখন ডিমগুলো ফোটার সময় পার হয়ে যাবে, তারপরও ডিমগুলো ফুটছে না, এমন সময়ে আপনারা খুব সাবধানতার সাথে ডিমগুলো নিচে নামাবেন। নামানোর পরে খুব সাবধানতার সাথে ফ্ল্যাশ লাইটে দিয়ে চেক করবেন, কারণ আপনারা যদি আগে ডিমগুলো নামান তাহলে অনেক সময় আপনারা ডিমগুলোর ফার্টিলিটি চেক করতে পারবেন না, ভালো ডিমও ফেলে দিতে পারেন। সেই কারণে আপনারা ডিমের বয়স একটু বেশি হলে, বিশেষ করে দশ দিনের বেশি হলে নামাবেন। আর যদি আরও একটু সচেতন থাকতে চান তাহলে ফোটার সময় পার হলে তারপরে বের করবেন। ফোটার সময় পার হয়ে গেলে তারপরও যদি না ফোটে তখন বের করবেন। বের করার পরে আপনারা ডিমগুলো ফ্ল্যাশ লাইটে দিয়ে দেখবেন, একে একে সবগুলো ডিম চেক করবেন। ডিমগুলো ফ্ল্যাশ লাইটে দিলে এই রকমের আকৃতি দেখাবে, ডিমের ভিতরে কিছু দেখা যাবে না, একেবারে স্পষ্ট হলুদ বা সাদা রং দেখা যাবে। এভাবে একে একে আপনারা আমার মতো করে সবগুলো ডিম চেক করবেন। ডিমগুলো যদি আনফার্টাইল হয় তাহলে এই রকম দেখাবে, ডিমের ভিতরে কোনো কিছু দেখা যাবে না, হলুদ কালার দেখা যাবে শুধু, তাহলে বুঝতে পারবেন এই ডিমগুলো আনফার্টাইল। এই ডিমগুলোর ভিতরে কিছু না থাকার কারণ হচ্ছে পাখির মিটিং সফল হচ্ছে না, অর্থাৎ আপনি যে পাখিগুলোকে জোড়া দিয়েছেন তাদের জোড়া ঠিক নেই, এই কারণে এই ডিমের ভিতরে ব্লাড আসেনি এবং বাচ্চা হয়নি। আপনারা অতি সহজে এর সমাধান করতে পারেন। এর সমাধান হচ্ছে অবশ্যই আপনি মেল বা ফিমেল পাখিটিকে আলাদা করে দিবেন, চেঞ্জ করে দিবেন, কারণ ওদের মিটিং সফল হচ্ছে না, যে কারণে ডিমগুলো জমছে না। এছাড়া আপনাদের আরও একটি সমস্যা হয়, সেটি হচ্ছে ডিম জমে কিন্তু বাচ্চা ফোটে না। সেক্ষেত্রে আপনারা ফোটার সময় যদি পার হয়ে যায় তখন ডিমগুলো বের করে দেখবেন ডিমের ভিতরে কালো কালো দেখাচ্ছে, অর্থাৎ ডিমের ভিতরে বাচ্চা মারা যাচ্ছে। এটা আর একটি সমস্যা, যদি ডিমের ভিতরে কালো কালো দেখায়, ফোটার সময় পার হয়ে যাওয়ার পরে চেক করার সময় যদি দেখেন কালো কালো দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে পাখির জোড়া ঠিক আছে কিন্তু সঠিকভাবে তা না দেওয়ার কারণে ডিমগুলো ফুটছে না। সেক্ষেত্রে আপনারা পাখিকে কোর্স করাবেন অথবা রেস্টে দিয়ে পাখিকে আবার জোড়া দিবেন, তাহলে পাখি ডিমগুলোকে সঠিকভাবে তা দিবে এবং ডিমগুলো ফুটবে। এছাড়া আপনাদের পাখি যদি দশটা বা বারোটা ডিম পারে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাঝে একবার ডিমগুলোকে নামিয়ে চেক করবেন, কারণ এই দশটা বা বারোটা ডিম পাখি সঠিকভাবে তা দিতে পারবে না, এর কারণে অনেক ডিম ফুটবে না। আপনারা যদি এই ডিমগুলোকে নামিয়ে চেক করার পরে ইনফার্টাইল বা অনুর্বর ডিমগুলোকে ফেলে দেন তাহলে ডিমের সংখ্যা একটু কমবে, পাখি সঠিকভাবে তা দিতে পারবে, সেক্ষেত্রে আপনার বাকি ডিমগুলো ফোটার একটা সম্ভাবনা থাকবে। অন্যথায় যদি দশটা বা বারোটা ডিম দেয়, পাখি ফার্টাইল ও ইনফার্টাইল উভয় ডিম নিয়েই বসে থাকবে, যে কারণে অনেক সময় ফার্টাইল ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আপনারা মাঝে একবার ডিমগুলোকে নামিয়ে তারপরে চেক করে আবার দিবেন। যদি আপনার পাখি অনেক বেশি ডিম পারে সেক্ষেত্রে এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন, এক্ষেত্রে আপনারা অনেকেই উপকৃত হবেন। আশা করি আপনারা আমার এই কথাগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।